মানে রিক্রুট করে ওরা আপনি ভারতে গেলে যদি বলেন যে রিক্রুটিং এজেন্সি এরা মনে করবে যে না এরা মানুষ নাই পৃথিবীর সব দেশে রিক্রুটিং এজেন্সি মানে হচ্ছে গিয়ে যে একটা একটা পেশা বা একটা এরা একটা কাজ করে মানুষ বিদেশে যাওয়া আসতে সহযোগিতা আর বাংলাদেশে আপাদমস্তক মস্ত

আমরা কিন্তু দেখেন সারা পৃথিবীতেই বলে রিক্রুটিং এজেন্সি বলে মানে রিক্রুট করে ওরা আপনি ভারতে গেলে যদি বলেন যে রিক্রুটিং এজেন্সি এরা মনে করবে যে না এরা মানুষ নেয় মানুষ বিদেশে যাওয়া আসতে সহযোগিতা করে পৃথিবীর সব দেশে রিক্রুটিং এজেন্সি মানে হচ্ছে গিয়ে যে একটা একটা পেশা বা একটা এরা একটা কাজ করে আর বাংলাদেশে আপাদ মস্ত হান্ড্রেড পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে রিক্রুটিং এজেন্সি মানে বাট পার মানে এরা রিক্রুটের নামে নানাভাবে টাকা তোমার তহবিল তসরুপ করবে নানা রকম যন্ত্রণা কষ্ট দেবে মির্জা কি বোঝানো হয় যে বেইমান আর এই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি আদম পাচার আদম ব্যবসা আপনি শুনলেন নামগুলা শুনলেন আপনি একটা নামের প্রতি মানুষের কোন শ্রদ্ধাবোধ নাই আদম ব্যবসা রিক্রুটিং এজেন্সি যারা এই এমন নিচে নেমে গেছে এই প্রসেসটা এই জন্য হয় কি অভিবাসন ব্যয় অনেক বেড়ে গেছে কারণ সরকারের টোটাল নিয়ন্ত্রণ এই জায়গায় নাই অথবা সরকার যারা চালায় যখন যে সরকার চালায় তাদের কিছু লোক সরকারের থেকেই এরা এই ব্যবসাগুলো করে আপনি বাংলাদেশের বাংলাদেশের যত যত সফল লোকজন আছে আমি বেশিরভাগ লোক আপনারা দেখাইতে পারবো যে যারা এই রিক্রুটিং এজেন্সির ব্যবসা করত এরা এখন বিভিন্ন জায়গায় এমনভাবে মাফিয়ার মতো বসে আছে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি দেখেন রিক্রুটিং এজেন্সির ব্যবসা করতে করতে এই বাংলাদেশের একজন এমপি পর্যন্ত জেলে আছে রানিং এমপি এখন অবশ্য নাই ওই যে কি পাপুল না নাম কুয়েতে 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 সে রিক্রুটিং বিজনেস করতে গিয়ে সাত বছর না কত বছরের সাজা হয়েছে সে সাজা বুক করতেছে এর মানে এরা কোন কোন জায়গায় চলে গেছে আপনি বুঝতে পারতেছেন তো এই জন্য আসলে বেটা শুধু বাড়ছে যে তা না আমাদের এটার মধ্যে কোন সুরক্ষাই নেই মানে আপনি যে টাকাটা দিয়ে যে সেফটি পাবেন এই সেফটির সুযোগই নেই তারপর আবার আপনি জানেন মামলা টামলার অবস্থা তো খুবই খারাপ মামলা করলে ডেট পরে এই হয় সেই হয় তাতে আর শেষ পর্যন্ত কোনো লাভ থাকে না এখান থেকে তারা দীর্ঘ সময় তারা কাজ করে কাজ করে তাদের টাকা পয়সা সব বাংলাদেশে পাঠায় তাদের ফ্যামিলি আত্মসাত করে এবং তারা শেষ পর্যন্ত গেলে মামলার শিকার হয় এর থেকে পরিহার উপকৃত হওয়ার কিভাবে আপনি তাদেরকে প্রবাসীদেরকে উপদেশ দিবেন আমি আপনাদেরকে বলতে চাই যেটা যে যে কোন দেশেই প্রবাসীরা যারা থাকে বাংলাদেশের ধরেন সৌদি আরব বলেন কাতার কুয়েত দুবাই প্রথমে যে ডিউটিটা পালন করতে এটা হচ্ছে গিয়ে সরকারের সরকারের হয় কি যে কোন কোন চ্যানেলে টাকা পাঠালে আপনার টাকাটা সুরক্ষিত থাকবে বা সুরক্ষিত রাখার জন্য কোন কোন প্রসেস নিলে আপনি সেফ থাকবেন একজন প্রবাসী হিসেবে এগুলো সরকারের পক্ষ থেকে প্রথমে ভূমিকাটা রাখতে হয় আর আমাদের সমস্যা কি আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিচার ব্যবস্থা এগুলা যা যেসব জায়গায় বা যেভাবে আছে এখানে আমরা দেশে যারা থাকে তাদেরই বেশিরভাগ মানুষকে আমরা এই ধরনের সহযোগিতা দিতে পারি না এই ক্ষেত্রে আমি প্রবাসীদেরকে বলবো যে আপনারা অবশ্যই টাকা পাঠানোর পর আপনি যদি বিশ্বাস করে পাঠাই দিলেন আমার ভাইয়ের কাছে পাঠাইছি ও জায়গাটা কিনে দিবে আপনি এখানে এসে তো একটু বুঝতে শিখছেন যে আপনি চোখে না দেখে কাউকে বিশ্বাস করবেন না আমার আপনারা যেখানেই টাকা পাঠাবেন ঠিকভাবে অথবা ক্রস চেক করবেন অন্য আরেকজনকে দিয়ে ইদানিং একটা স্কিম চালু হয়েছে প্রবাসীদের জন্য এটা হচ্ছে গিয়ে সর্বজনীন পেনশন স্কিম আমি দাবি করব যে এই স্কিমটা রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদের জন্য আছে এবং রাষ্ট্র অনেক গুরুত্বের সহকারে এটা দেখতেছে যে আপনারা দশ বছর মিনিমাম দিলে এরপরে আপনারা এটা থেকে পেনশন পাবেন বা আপনার নমিনিও পাবে যদি আপনি না থাকেন আমি বলবো যে এইখানে কিছু টাকা বিনিয়োগ করেন দেখবেন যে জায়গায় রাখার চেয়ে এই পেনশন স্কিমের আওতায় যদি আসেন অনেক বেশি আপনার জন্য সেফ হবে একজন প্রবাসী যখন দেশে যায় তার নানা রকম সমস্যা থাকে প্রথম সমস্যা হচ্ছে গিয়ে সে এলাকার সম্পর্কে অত ধারণা থাকে না দেখা যায় যে একটা মামলা করে দিল সত্য হোক মিথ্যা হোক তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি হয়ে গেলে দেখা গেল সে আর বিদেশে আসতে পারতেছে না তখন সে মনে করে এটা তো আমার জন্য একটা দুর্বলতা তারপর হচ্ছে গিয়ে যে মামলা করলে যে ডেইটে ডেটে থাকতে হয় তার তো এই সময় থাকে না একজন প্রবাসীর এই সময়ই থাকে না যে আপনি তিন চার ছয় মাস থেকে সে এই মামলার ডেট ফেস করে সে আসবে গেল দুই তিন হচ্ছে কি আমাদের তো এই সিস্টেম নাই যে একজন প্রবাসীকে আপনি যদি মিথ্যে মামলায় জড়ান পরে যদি মামলাটা মিথ্যা প্রমাণিত হয় তার জন্য যে আলাদা একটা পানিশমেন্টের ব্যবস্থা রাখবেন যে যে মিথ্যা মামলাটা করলো এরকম সুযোগও নাই আবার প্রবাসীদের ক্ষেত্রে এই কম্পেনসেশনের সুযোগও নাই যে একটা মিথ্যা মামলা দিয়ে আমি একজন প্রবাসীদের আমি কষ্ট দিলাম বা তার অর্থনীতির ক্ষতি করলাম এটার জন্য যে আদালত আপনার আলাদাভাবে যে যেমন লন্ডনে আমেরিকা এগুলো আছে আপনি যদি একটা ভুয়া মামলা করেন আপনি যদি একটা ফেক কেস করেন তাহলে আপনাকে ওই পার্টির যত টাকা খরচ হয়েছে কোর্টে পুরা টাকাটা আপনার দিতে হবে কিন্তু এই সিস্টেম আমাদের বাংলাদেশে নাই যার কারণে জন্য আমাদের এই বাংলাদেশের মাটিটা অত বেশি উর্বর না যারা থাকে তারা করে কি প্রবাসীদের জায়গা দখল করার চেষ্টা করে শুনে বাংলাদেশের মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যারা দুর্বল তাদের সম্পদ দখল করা যেমন দেখবেন মাইনরিটি অনেক ক্ষেত্রে হিন্দুদের সম্পদ অনেকেই দখল করার চেষ্টা করেন এটি কি কারণে যে মনে করে যে হিন্দুরা মাইনরিটি ওদের ওরা কি করবে। তো মাইনরিটি কিন্তু শুধু হিন্দু না মাইনোরিটি হচ্ছে গিয়ে দুর্বল মানেই বাংলাদেশে মাইনরিটি আপনি ধরেন এক বাবার তিনটাই মেয়ে ছেলে নাই আবার এই লোকেরই ভাই তিনটা ছেলে দেখা যাচ্ছে যে এই ছেলেরা গিয়ে মেয়েদের জায়গা দখল করে ফেলে বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি দুর্বলের উপর অত্যাচারটা বেশি চলে এবং এগুলা ঠেকানোর জন্য সরকারের যে ব্যবস্থা গ্রহণ করা বা রাষ্ট্র যে ধরনের প্রস্তুতি দরকার এই প্রস্তুতি আমাদের এখনো গড়ে ওঠে নাই যিনি নেতা থাকবেন যিনি সরকারে থাকবেন তাকেই সকল ধরনের দায়িত্ব নিতে হবে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তাইলে বা এইগুলা থেকে সমাধান কি সমাধান একটাই ওই ধরনের মানবিক দেশপ্রেমিক নেতা তৈরি হইতে হবে প্রবাসী প্রেমিক তৈরি হইতে হবে এইবার যেরকম আমি সৌদি আরবে এসে আমার ধরেন আমি মক্কাতে যেসব মানুষকে রোদে দাঁড়াই আমি কাজ করতে দেখছি এটা দেখার পর আমার মনে হয়েছে যে আমি শপথ নিছি যে আমার এলাকায় আমি যদি কোন প্রবাসীরে কেউ টাকা মানে টাকা ময়দা দিছে এরকম মেরে দিছে এরকম যদি দেখি তাহলে আমি তার জন্য যতটুকু পারি সহযোগিতা করব এটা শুধু টাকার মধ্য দিয়ে টাকার কারণে না আমার ভিতর থেকে এটা আসবে যে রক্ত দিয়ে বলতে গেলে ঘাম দিয়ে এই টাকাটা তাদের ইনকাম করা এই টাকাটার কোনোভাবেই হাত দিতে দিব না আমি এটা আমার একটা নিজের উপলব্ধি হয়েছে কিন্তু আমি জানি না যে অন্যান্য নেতা কর্মীদের এরকম যারা আসেন এখানে তাদের কেন উপলব্ধি হয় না আমার কাছে বিভিন্ন ধরনের লোকজন আসে এদের জন্য তো আমার করাই লাগে কিন্তু নিজের এলাকাটা প্রতি যেমন ধরেন একটা হচ্ছে গিয়ে যে আমার কাছে আসলে করবো আর আমার এলাকার জন্য হচ্ছে গিয়ে যেমন যেমন এই এলাকাটাতে আমার জানা যা হবে তা আমার এলাকায় যারা জানা যাতে আসবে বা আমার প্রতিবেশী যারা যারা আমি আজকে ব্যারিস্টার হওয়ার জন্য যাদের অবদান আছে যারা আমার বিভিন্নভাবে আমাকে আমার প্রতিবেশীরা সহযোগিতা করছে সুতরাং এদের অধিকারটা তো বেশি আর দেখেন আমি সুমন আমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি আমি একটা গ্রামের ছেলে আমি আমার গ্রামটাকে একটা সুন্দর করে সৌদি আরব বা দুবাইয়ের মতো বানাইতে পারি এক জীবনে আমার আর কি সফলতা লাগে আমার জানা যায় কিন্তু আপনি হয়তো যাইতে পারবেন না কিন্তু আমার গ্রামের লোকজন থাকবে না তো তাদেরকে নিয়ে আখেরাত পর্যন্ত যাই না আর অন্যদেরকে যা পারি তা তো করবোই আমার তো না নাই কিন্তু এদের প্রতি আমার দায়িত্বটা অনেক বেশি বাঘ যখন ক্ষুধার্ত হয় তখন সে এটা কি বাচ্চা হরিণ এখন জন্ম হইছে অথবা বয়স্ক হরিণ ও তো দেখে না যে দুর্নীতিবাজ সে যদি ক্ষমতায় থাকে তাহলে এটা প্রবাসীদের ঘামের টাকাই ঘামের টাকাই হোক বা অন্য যে কোনো কিছুর টাকাই হোক ও কিচ্ছু দেখবে না এই জন্য ঘুরে ফিরে আমাদের শেখ হাসিনার শরণাপন্ন হইতে হবে এবং উনি যদি আরেকটা টার্ম থাকতে পারেন বা আরেকটা কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকেন তাহলে আমার বিশ্বাস যে যে পরিমাণ দৃশ্যমান উন্নতি বাংলাদেশের হয়েছে এই উন্নতিটাকে কন্টিনিউ করার জন্য ওনাকে আবার দরকার প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ